সম্মন সারা জীবনকে যদি বহিষ্কার করতে হবে ভাই। সম্ম সরকার আসলেন, দেখলেন জয় তো করতে পারলেনই না, উল্টো সৌদিকে ক্যাচ শিখিয়ে ডাক মেরে ধরলেন ড্রেসিং রুমের পথ। বাংলাদেশের সবচেয়ে ভাগ্যবান ক্রিকেটার সৌম্য সরকার কোথাও কোনো প্রকার পারফরম্যান্স করা ছাড়াই বারবার সুযোগ পান জাতীয় দলে, আর সেটা যদি হয় বিশ্বকাপ তাহলে তো কোনো কথাই নেই। কেন জানে ঘুরে ফিরে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় থাকেন একজন সৌম্য সরকার। বিশ্বকাপে 6 নম্বর বোলিং অপশনের জন্যই হয়তো সৌম্য বারবার বিবেচনায় আসেন, সেই সাথে ব্যাটিং তো আছেই। সৌম্য সরকার আর বিশ্বকাপ যেন একে অপরের পরিপূরক। মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি নিউজিল্যান্ড সিরিজটা সৌম্যর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সিরিজে সরকারের পারফরম্যান্সের উপরই অনেকটা নির্ভর করবে তিনি বিশ্বকাপের প্লেনে উঠতে পারবেন কিনা। সেই পরীক্ষাতে ল্যাটার মার্ক তো দূরের কথা, পাশ মার্কও নয়। সৌম্য মারলেন ফিল, কিউদের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে 2 বছর পর ফিরেছিলেন সৌম্য সরকার। বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয় উইদিন, ব্যাটিংয়ে সুযোগ পাননি এই ব্যাটার। তবে আজ সুযোগ পেলেও 2 বছর পর ব্যাটিংয়ে নেমে টিকলেন মাত্র 2টা বল। ওভার দ্য উইকেট থেকে সৌদির করা বলটা লেগ সাইডে খেলতে গিয়ে লিডিং এজ হলেন এই ব্যাটার। সৌদিকে সহজ ক্যাচ দিয়ে রান্না করে আফসোসে পড়ে সৌম্য ধরলেন ড্রেসিং রুমের পথ। প্রত্যাবর্তনের ম্যাচে সৌম্য নিজেও হতাশ হলেন, সেই সাথে টিম ম্যানেজমেন্টকেও হতাশ করলেন। অফর্মে থাকায় ক্রিকেটারকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ডি ক্যাটাগরিতে রেখে নিশ্চয়ই ভুল করেননি বিপিএল গভর্নিং কাউন্সিল। 2 বছর পর ফিরে 2 বল খেলে ডাক মারা সরকারের কি জায়গা হবে বিশ্বকাপের দলে? মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। সম্মন সারা জীবনকে যদি বহিষ্কার করতে হবে ভাই, ও এ পর্যন্ত এক বছরে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ ভালো কোনো খেলে নাই, তারপরে ওই যে প্রিমিয়ার লিগেও ভালো খেলতে পারি নাই, গত বিপিএলেও ভালো খেলতে পারি নাই, সে কিসের বদলতে এভাবে আসে? না লিটন দাস সে ভালো, সে হতবা সে ফর্মে ইনশাল্লাহ ফেরত পাবে, কিন্তু তো সৌম্য সরকার আর সে যে এই যে দেবদা একবার খেয়েছিলেন না, মোস্তাফিজ ইজ আজ কি নেভার কাম, সে এইটা ওইটা ওইটা সে এটা করতে তার আরও পরিশ্রম করতে হবে। মোস্তাফিজ যখন পরিশ্রম করে যেমন আইসে তার ওই রকম সে আগুনি মোদি পাড়া দিয়ে তারপর আসতে হবে, না আদারওয়াইজ সে সম্ভব না, এইভাবে তার চলবে না, আর তার এইভাবে আর কোনোভাবেই চলবে না। এই বিশ্বকাপে যদি আসে তাহলে আমরা বয়কট করবো, খেলাই বয়কট করবো যদি সৌম্য সরকারের নেই। তামিম ভাইয়ের ব্যাটিংটা ভালো লাগছে, কিন্তু আসলে সে তো অনেক মানসিকভাবে যে 42 রান করছে মানে সে 100 করছে, এইটা আমাকে প্রাপ্তি। আপনি দেখেন যেসব সিনিয়র প্লেয়ারকে অবহেলা করছে তারাই কিন্তু মূলত এই দলগুলোই এখন ভালো করতেছে। আপনার দেখেন মোস্তাফিজের পর একবার আশা ছাড়িয়ে দিয়েছে, সেই মোস্তাফিজই কিন্তু গত ম্যাচেও কিন্তু আপনার ভালো, না গত ম্যাচে 2 উইকেট না 2 উইকেট, হ্যাঁ 2 উইকেট, না না আজকে 3 উইকেট নিয়েছে, গত ম্যাচে 2 উইকেট নিয়েছিল, 2 উইকেটে সে প্রথমেই অপেনিং সে প্লেয়ার সেই ভাঙছে, তাই না? তো ওই রকম অভিজ্ঞ প্লেয়ারের পর আস্থা রেখে বাংলাদেশের যাতে আমরা সবাই বাঙালি এবং সবাই বাংলাদেশ ভালো করে, কেউ আমাকে বিরুদ্ধে না, ওই সৌম্য সরকারও আমাকে বিরুদ্ধে না, আমাদের উচিত যে সবাই যে ভালো প্লেয়ার যে যোগ্য তাকে সমান সুযোগ দিয়ে বিশ্বকাপে সেইভাবে যাতে পাঠাই যাতে আমাদের জন্য ভালো হয়।